গুড মর্নিং, কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর আমার সিম্পল ভেজের হ্যাপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো মিষ্টি একটা সকাল, আর ঘুম থেকে উঠতে উঠতে সূর্য মামা একদম মানে বিশাল হাসি হেসে দিয়েছে, রোদে চারিদিকটা ঝকমক করে উঠেছে। আর সকালের কাজকর্ম সেরে কিন্তু ব্রাশ করতে আমি এই দিকটাতেই আসি। এই দিকটা আমাদের বাড়ি, আর এই দিকটা হচ্ছে মাসিদের বাড়ি। তো এই দিকটা আসলে মাঠের ওই দিকটা দেখা যায়, আর সব কিছুতে সেই আগের মতো সেম টু সেমই আছে, কোনো পরিবর্তন নেই। আর এইদিকে প্রচুর হাড়া টাড়া দেখতে পাচ্ছ আর কি, এগুলো তো আমাদের ওই কি ধান সিদ্ধ সময় আর কি, ধান টান যখন ওঠে তখন ধান সিদ্ধ সময় কাজে লাগে। আর এই উনুনটা ধান সিদ্ধ, তখন কিন্তু ধান সিদ্ধ টাইমে এই জায়গাটা ভীষণ পরিষ্কার থাকে। এখন আর এই দিকটা অতটা আসা যাওয়া হয় না বলে হয়তো সপ্তাহে একদিন ঝাড় দেওয়া হয়, কিন্তু এমনি পরিষ্কার, যাওয়া আসা করা হয় রাস্তায়। তো ভিডিওতে প্রথমে একটা ইন্ট্রো দিতে হয়, আর আমার মনে হয় এখানে থাকলে মানে এর থেকে ভালো ইন্ট্রো আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো সকালে একদম সূর্য মামা হেসে দিয়েছে, তার সাথে মনটাও পুরো ভালো হয়ে গেল এদিকটাতে এসে। তো চলো চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে উপরে আসলে আমার দিদা এখন বায়না করছে বাবার সাথে এখন বাজার করতে যাবে। তো বাবা বলছে না আমি নিয়ে যাব না, কারণ বলা যায় না বাইকে উঠলে ওর ঘুম চলে আসে, আর বাজারটা একটু দূরে, বাই চান্স ঘুমিয়ে গেলে পড়ে যাবে। তো ওই জন্য একটু আদর করে দিল, আর ও ছোট ছোটই রয়ে যাবে, মানে ও আর বড় হবে না। গুড মর্নিং, তো ঘুম থেকে উঠলাম, দেখতেই পেলে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা এডিট করে পোস্ট করলাম, এখনো পাবলিক করিনি। আর হচ্ছে আমি তো যাওয়ার সময় দিগ্নগরে যাওয়ার সময় সবকিছু পরিষ্কার করেই গেছিলাম, তো মাঝখানে একটা বিশাল বড় ঝড় হয়েছে। ঝড় হওয়াতে একদম পুরো ঘরের অবস্থা আমার নাজেহাল হয়ে গেছে, মানে আমার জানলাটা খোলা ছিল, মানে জানলাটা লাগিয়েও দিয়েছিল মা, প্রথম দিন মনে হয় লাগাতে ভুলে গেছিল, তারপরের দিন আবার লাগিয়ে দিয়েছিল। পরপর তিন দিন ধরে ঝড় হয়েছে, তো মানে সে কি যে ধুলো আর কি যে পাতা ঢুকেছে আমার ঘরে তার আর ঠিক নেই। তো তার জন্য আজকে আবার ঘরটাকে একটু মানে যেটুকুনি পারবো আর কি, এই যে এই জানলাটা খোলা ছিল, এই জানলাটা দিয়ে যত ধুলো বালি সব এসেছে। তো ঘরের অবস্থা ভীষণই খারাপ, কালকে যেহেতু বহরম পড়ে গেছিলাম সেই জন্য ধরো মানে পরিষ্কার করা হয়নি, হুটপাটা করে চলে গেছিলাম। তো আজকে সকাল থেকে আর কি লেগে পড়বো। আর সবাই সবাই বলতে কি অনেকেই কমেন্টে বলছে দিদি ভাই তোমার এই বাড়ির একটা হোম ট্যুর দাও, কেউ বলছে রুমটাকে খুব ভালো করে দেখাও। ব্যাগ পেলে না, দাঁড়াও দিচ্ছি। তো চলো আগে ব্যাগ খুঁজে দিই, দিদার বাবা এখন যাবে বাজারে, ও বাজারে চলে যাক, তারপরে আমি আস্তে আস্তে এগুলো করে নিচ্ছি। তো ঘরের মধ্যে খাটের নিচ থেকে আর কি সব নোংরা মাটি আর কি যা ছিল বের করে নিয়ে আসলাম, আর এই যে বারান্দাটা ঝাড়ু মারছি এটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে ধুলো আর কি উঠছে। তো এদিক থেকে ভাবছি যে ওই এদিক থেকে যদি আর কি নোংরাগুলোকে ওদিকে নিয়ে যাই, সিঁড়িতে মানে সিঁড়িতে সিঁড়ি ঝাড় দিতে গেলে আর কি সব ধুলোগুলো উড়ে আমার মাথাতে এসে পড়বে। তো তার জন্য একটু মানে বুদ্ধিটাকে চেঞ্জ করে নিয়ে সিঁড়ির ওই দিক থেকে ঝাড় দিতে দিতে এইদিকে নিয়ে আসছি। তো এইদিকে নিয়ে আসলে কী হবে, একসাথে প্যাকেটে করে কুড়িয়ে ফেলে দেওয়া হবে, তারপর সিঁড়িটা আলাদা করে আর কি ঝাড় দিয়ে দেওয়া হবে। তো দেখো ঝাড়ু মারছি আর কেমন আর কি মানে পরপর পরপর করে ধুলো উঠছে। আর তার থেকেও একটা বড় কথা, ধুলোটা হওয়ার আর একটা কারণ হচ্ছে মানে এর আগের বার এর আগের দিন আর কি মা আর কি নিকে দিয়েছিল ঘরটাকে, ঘর বারান্দা সবগুলোকে, তো একটু মাটি দিয়েছিল, মানে গোবরের সাথে একটু মাটি দিয়েছে। ওই মাটিটাই হচ্ছে মেন খারাপ জিনিস, মানে ভীষণ বাজে জিনিস, ওই যতটুকুনি মাটি দেবে সেগুলোই আর কি ধুলো হয়ে হয়ে, আর মানে ধুলোতে যে এতটা বিরক্ত লাগছে। তো ঝাড়ু মারু দেওয়ার পরে আমি হচ্ছে উপরে আর কি গোবর মাটি মানে মাটি দিইনি শুধু গোবর দিয়ে। তো এই মানে এই নিকানোটা দেখলে এর আগে তো এখন আমি জানি না যে তোমরা কমেন্ট করবে কি না, কিন্তু এর আগে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যখন আমি পাঞ্জাব থেকে চলে আসার সিদ্ধান্তটা নিই যে তুমি আর কি গোবরটাকে খুব মিস করছো, গোবর মাটি দিয়ে ঘর নিকানোটাকে খুব মিস করছো, ওই জন্য কি তুমি এখান থেকে চলে যাচ্ছো। তো যাই হোক ব্যাপারটা সেটা না, মানে মানুষের কিছু কিছু পরিস্থিতি আসে যে যেটা হয়তো সেই পরিস্থিতিতে মানে যে মানুষটা আর কি সেই পরিস্থিতির মুখে থাকে সেই হয়তো সব থেকে সেই পরিস্থিতিটাকে বেশি অনুভব করতে পারে। আমরা হয়তো আশেপাশে থাকি, আমরা সেইভাবে মানে মানে সেই সময়ের পরিস্থিতিটাকে বুঝতে পারবো না। তো এখানে আসার পরে আর কি তোমার একদিনও আমি ঘর বারান্দা নিকাইনি, কারণ আমি যেদিনকে আসি মা সেদিনকে আর কি তার আগের দিনকে সব মানে নিকি একদম পরিষ্কার করে দিয়েছিল। তারপরে তো আমি তিন চার দিন থেকে আর কি দিগ্নগরে গেছিলাম, সেখান থেকে তো একদম সাত আট দিনের একটা ট্যুর দীঘা থেকে ঘুরে এই আসলাম। তো তারপরে এখন যেহেতু প্রচণ্ড ধুলো হচ্ছে, তো ধুলোটাকে মানে মেটানোর জন্য আমি গোবর মাটি দিয়ে গোবর মাটি না সরি গোবর দিয়ে আর কি ভালো করে নিকিয়ে নিচ্ছি উপর উপর।
তো জলটা ফুরিয়ে গেছিল আর শুকনো, যেহেতু একদম দেখতে পাচ্ছ খটখটে শুকনো মানে বারান্দাটা, তো ওই জন্য যখন আমি নিকাই আর কি তখন কিন্তু জলের পরিমাণটা অনেকটা বেশি লাগে। দেখবে ভেজা জায়গায় নিকাতে গেলে জলের পরিমাণটা অতটা বেশি লাগে না, কিন্তু শুকনো জায়গাতে নিকাতে গেলে জলটা বেশি লাগে। তো এটা কিন্তু শোকাতেও খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি আধা ঘন্টার মধ্যে একদম টেনে নেবে। আর টেনে নেওয়ার পরে দেখতে এতটা সুন্দর লাগে না বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগে দেখতে। তো চলো স্নান টান করে নিই। তো যাই হোক, আজকে বাজার থেকে এনেছে পচা পচা মায়া মাছ। পচা না, মাছগুলো ভালো, কিন্তু মানে এখন অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য একটু নরম হয়ে গেছে। আর এই মাছগুলো অতটাও নরম হয় না আমাদের ওইদিকে। এই মাছগুলোর নাম হচ্ছে মায়া। ছোটবেলায় যতবার এই মাছগুলো খেতাম মনে হতো আমার বড় পিসির নাম মায়া, যে পিসিকে খেয়ে নিচ্ছি না তো, পিসিকে খেয়ে নিচ্ছি না তো। মাছগুলো এমনি ভালো, কিন্তু বেলা হয়ে গেছে বলে এরম হয়ে গেছে। স্নান টান করে এখন মাছ বাছতে, মানে আমি জামা কাপড় কেচে স্নান করলাম ও বাজার থেকে আসলো, তাহলে এখনই মাছগুলো আমাকে বাছতে হবে, আর কিছু করার নেই। তো এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা করেছে হচ্ছে তিদা, কারণ তিদার হাতে বোতলটা দেখে বুঝতেই পারছো, এক হাতে বোতল ধরেছে এক হাতে ভিডিও করেছে। তো যেটা ভিডিওতে আর কি তোমাদেরকে বলতে চেয়েছিল যে ওর কোনো রেড কালারের বোতল নেই, ওই জন্য বোতলটাকে রেড কালারের করার জন্য গোটা একটা ব্ল্যাক টিপ মানে পুরো একদম বোতলটাকে জড়িয়ে রেড কালারের একটা বোতল বানিয়ে ফেলেছে আর কি, মানে বাচ্চাদের বুদ্ধি যেটাকে বলে আর কি। আর এডিট করার সময় বলছে মা তুমি কিন্তু আমার এই ভিডিওটা দেখাবো, আমার কত বুদ্ধি, তো তার জন্য দিয়ে দিলাম। আর এখন দেখো এখানে হচ্ছে আমার বর বাজার থেকে চিকেন এনেছে, তো 1.5 কিলো চিকেন এনেছে, এতটা চিকেন তো লাগবে না, অনেকটাই বেশি হয়ে যাবে। তো ওই জন্য আমি যেগুলো আর কি সলিড সলিড আছে ওগুলো পকোড়া বানানোর জন্য আলাদা করে মোটামুটি 8-10 পিস মতো, যাই হোক সলিডটুকুনি আমি তুলে নিলাম। আর এখানে জিরে আদা রসুন মানে সব কিছু দিয়ে আর কি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আজকে রসুন ছাড়িয়ে দিয়েছে আমার বর, পেঁয়াজ কেটে দিয়েছে আমার বর, একটু দেরি হয়ে গেছিলো, জামাকাপড় কেচেছি তো অনেকগুলো, তো তার জন্য ওই আর কি সব জোগাড় টোগাড়গুলো করে দিয়েছে। আর এখানে আলুগুলো দেখো ভাজতে দিয়েছি। তো আজকে রান্নাবান্না সেইভাবে শেয়ার করলাম না, কারণ প্লেন চিকেন রান্না করবো, আর যে মাছগুলো আর কি দেখবে ওগুলো একটু টক বানিয়েছি, কারণ তিদা টক খাবো বলে কাঁদছে। আর তিদা তো জানো ভাতের সাথে চিকেন খায় না, ও খেলেও একটা লেগ পিস হয়তো হাতে তুলে নিয়ে এমনি খাবে, তো ওইরকমভাবে খাওয়াই কেন, কারণ না হলে বড় হলে কিন্তু একবারেই খেতে পারবে না, মানে আমার মা যেমন আর কি বড় হয়ে একদমই চিকেন খেতে পারে না, তো চিকেন বলে না কোনো কিছুই খেতে পারে না। তো মোটামুটি আমি এখন খেতে বাদ আছি, তো লাস্টে আর কি সবার লাস্ট ম্যান হচ্ছে আমি, তো এখন আমি নিয়ে নিচ্ছি। একদম ঝোল ঝোল করিনি, গ্রেভি গ্রেভি করেছি। আর চিকেনটা দেখবে ঝোল করলে কিন্তু ভালোও লাগে না খেতে, অনেক সময় হয়ে যায় কিন্তু ভালো লাগে না, ওই জন্য একটু গা মাখা করলে বেশি ভালো লাগে। তো এর সাথে একটু মাছের টক করেছি আর হচ্ছে পটল ভেজেছি, আর কিচ্ছু করিনি। ফ্রিজে কিন্তু প্রচুর সবজি আছে, মানে সব রকম সবজি আছে, তবু আজকে রান্না করিনি ওই হুটো পাটার জন্য। তো এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, খাওয়া দাওয়ার পরে মা এখন তিদাকে মৌসুমি লেবুর রস করে দিচ্ছে, তিদা আজকে ভাত খায়নি, তিদার দাঁতে ব্যথা। আর আমি এদিকে আঙুর ফলের প্যাকেটটা বার করছি, তো এটা এখন ধুয়ে সবাই মিলে আর কি খাওয়া হবে বলে। তো তিদা তো দুপুরে ভাত খায়নি, আর লেবুর রসটা এখন এখন কী দিয়ে আর কি খাবে, কী খাবে কী খাবে, তো বলছে ঠাম্মা তুমি আমাকে, আমি বলেছি আমি তুই ভাত খাসনি আমি তোকে লেবুর রস করে দেবো না, তো ঠাম্মা বলছে ঠিক আছে আমার কাছে নিয়ে আয় আমি করে দিচ্ছি। তো এই যে এইমাত্র দুপুরে খাওয়া দাওয়া হলো, আর আজকে দেখো ফুটো কাটার চোটে সিঁদুরটা পর্যন্ত পড়িনি, মানে স্নান করে মাথা আছড়েছি সিঁদুর পরতে ভুলে গেছি, মানে আমি সত্যি মানে মনে মনে ভাবছি যে মানে এতদিন পাঞ্জাবে থাকার পরে কতটা পরিমাণে কুড়ে হয়ে গেছি এটা আমি এখন মানে বুঝতে পারছি আর কি, কী কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে না। তখন ঘুম থেকে সকাল 10টার সময় উঠেছি, উঠেও সব কিছু সামলেছি, সব কিছু বলতে কি ওখানে আর কি কাজ, আর এখন 5:30-6টাতে উঠেও মনে হচ্ছে নাড়ে পাক ধরে যাচ্ছে। উফ, এখন আসলাম ওদের বাড়িতে, জামাকাপড়গুলো মেলেছি। আমাদের বাড়িতে একটা বড় নিম গাছ আছে, নিম গাছের ছাওয়ার জন্য জামাকাপড়গুলো শোকায় না, তো এই দিদিদের বাড়িতে মেলে দিয়ে গিয়েছি, তো ওদের বাড়ি থেকে উল্টে দিই গা। হ্যাঁ, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দুপুরের টাইম একটুখানি ঘুমিয়েছিলাম, ফ্রিজে রাখা আছে, মানে ঘুমাইনি, চোখটা বন্ধ হয়েছিল, আর তিথা গিয়ে যা যাতে শুরু করলো ঘুমটা ভেঙে গেল। তো এখন উঠে সন্ধ্যা লাগবো লাগবো ব্যাপার। আর এখানে দেখো গরুগুলো এত পরিমাণে মশা, বিশেষ করে এই মাসটার দিকে খুব মশা হয়, আর বিকালের পর থেকে আর গরুগুলো পুরো দাঁড়িয়ে থাকতে পারে না, এত পরিমাণে মশা কামড়ায়, ওই জন্য বেলায় বেলায় তাড়াতাড়ি আর কি ঘরের মধ্যে তুলে দেয়, ঘরের মধ্যে মশারি আছে, এগুলোকে তুলে দিলে তখন এই সাইডে যে কাকিমাদের গরুগুলো আছে এগুলো আবার নাচতে শুরু করে,
তো এগুলো আবার মানে ওই জন্য কাকা আবার উঠে বললো যে এবার এদেরকে তুলে দিয়েছে, এরা যদি আর কি বেশিক্ষণ এখানে রেখে দেয় ওরাও আর কি নাচানাচি করে পুরো দড়ি ছিঁড়ে ফেলবে। তো ছোটোখাটোর মধ্যে ব্লগটা বিকালেই শেষ করে দিলাম, সবাই খুব ভালো থেকো।